আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। কোভিড বিধি মেনে খোলা হবে রেস্তোরাঁ, ঘোষণা মুখ্যমন্ত্রীর। করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি নিয়ে চালানো যেতে পারে রেস্তোরাঁ, বৃহস্পতিবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বণিক সভার সঙ্গে বৈঠকে তিনি জানান, মিষ্টির দোকান খোলা থাকছে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যেতে পারে রেস্তোরাঁও, বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত রেস্তোরাঁ খোলা রাখা যেতে পারে। এক্ষেত্রে কর্মীদের টিকা দিতে হবে বাধ্যতামূলকভাবে, মানতে হবে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি। আপাতত 50% কর্মী নিয়ে রেস্তোরাঁ খুলে রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে 16 জুন থেকে শপিং মল খোলার বিষয়ে চিন্তাভাবনা করছে প্রশাসন। এদিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল এমনই সম্ভাবনার কথা, তবে এক্ষেত্রে মাত্র 25% গ্রাহকদের নিয়ে খোলা হবে মল, যাতে কোনোভাবে ভিড় না হয় সেদিকেও দিতে হবে বিশেষ নজর। এতদিন পর্যন্ত বেলা 12টা থেকে 3টে পর্যন্ত খুচরো দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছিল, এবার সেই সময় বাড়িয়ে 12টা থেকে 4টা করা হয়েছে। বণিক সভার বৈঠকে টিকাকরণে বিশেষ জোর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে ব্যবসায়ীদের কথা ভেবে লকডাউন বা কার্ফিউ জারি করিনি, বাজার পুরোপুরি বন্ধ করিনি। এবার থেকে রাজ্যের বাজার হাট নিয়মিত স্যানিটাইজ করা হবে। তিনি আরও বলেন, হোটেল রেস্তোরাঁর কাজ অনলাইনে চালান, কর্মীদের টিকা দিয়ে এবং করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে খোলা যেতে পারে রেস্তোরাঁ। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। দিলীপ ঘোষকে নিয়ে বেসুরো মুকুল রায় প্রশংসা করলেন পদস্থ সহকর্মীদের। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে ফিরে আসেন। এদিন বিষয়টিকে কোনো রকমের গুরুত্ব দিতেই রাজি হননি মুকুল রায়, তবে প্রধানমন্ত্রীর ফোনের কথা তিনি উল্লেখ করেছেন। বুধবার সন্ধ্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে, সেখানে ইকমো সাপোর্টে রয়েছেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। অভিষেক পরে জানান, তিনি সকালেই খবর শুনেছিলেন কিন্তু ছিলেন ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে, বিকেলের সময় পেয়েই তিনি ছুটে এসেছেন। কেননা মুকুল রায়ের স্ত্রী তার মাতৃসমা, ছোটবেলা থেকেই তাকে ভালোবাসতেন, ব্যক্তিগত সম্পর্কে জায়গা থেকেই তিনি সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন। সঙ্গে থাকা মুকুল পুত্র শুভ্রাংশু রায়ও একই কথা বলেন। হাসপাতালে যাওয়ার কারণে তিনি অভিষেকের প্রশংসাও করেন, যা নিয়েই শুরু হয় জল্পনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন কিন্তু সেই সময় হাসপাতালে ছিলেন না শুভ্রাংশু রায়। হাসপাতাল থেকে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, মুকুল রায়ের স্ত্রীর চিকিৎসা চলছে, ওই পরিস্থিতিতে রোগী আত্মীয়দের পাশে থেকে মনোবল বাড়ানো দরকার। আর অভিষেক সেখানে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, পূর্ব পরিচিতরা সেখানে যেতেই পারেন। এদিন মুকুল রায়কে ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দিলীপ ঘোষ কোথায়, কেন গিয়েছিলেন তা তিনি জানেন না, কেননা দিলীপ ঘোষ যে সময় হাসপাতালে গিয়েছিলেন সেই সময় শুভ্রাংশুও সেখানে ছিলেন না। তিনি আরও বলেন, দিলীপ ঘোষের সঙ্গে কোনো কথা হয়নি, যোগাযোগ হয়নি, যে কেউ হাসপাতালে যেতে পারেন, দেখা করতে পারেন, তাতে আপত্তির কিছু নেই। মুকুল রায় আরও বলেন, তার স্ত্রী অসুস্থ, এমন সময় যারা তাকে দেখতে গিয়েছেন তাদের তিনি প্রণাম জানাচ্ছেন। এদিন সকালে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন করা প্রসঙ্গে মুকুল রায় বলেন, দলের শীর্ষ নেতৃত্ব তাদের সহকর্মীদের ফোন করেছিলেন, কেননা তিনি ও তার স্ত্রী অসুস্থ আর স্ত্রীর অবস্থা খুবই খারাপ। মুকুল রায় জানান, এদিন সকাল 10:30 নাগাদ প্রধানমন্ত্রী তাকে ফোন করে খোঁজ খবর জানতে চান। প্রধানমন্ত্রী এবং দলের শীর্ষ নেতৃত্বের ফোন পেয়ে তিনি যে খুশি তা ধরা পড়েছে মুকুল রায়ের কথায়। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। জাতীয় স্তরে মোদী বিরোধী মুখ হিসেবে দ্রুত উঠে আসছেন মমতা। জাতীয় রাজনীতিতে শেষ 7 বছরে নরেন্দ্র মোদীর সমকক্ষ হয়ে উঠতে পারেননি কোনো রাজনীতিবিদরাই। বিভিন্ন সময়ে জাতীয় ক্ষেত্রে মোদী বিরোধী হাওয়া তোলার চেষ্টা হলেও কার্যত মোদী নামক মহিরুহকে স্পর্শ করতে পারেননি কেউই। সেখানে দাঁড়িয়ে 21-এ নির্বাচনে বাংলা চিন্তায় ফেলে দিয়েছে জাতীয় স্তরের এই শক্তিশালী নেতাকে। 21-এ বাংলায় ভোট প্রচারে বারবার নরেন্দ্র মোদী এসেও যেভাবে পরীক্ষায় ফেল করেছেন তাতে এই ধারণা স্পষ্ট হয়ে গিয়েছে যে মোদী মোটেই পরাক্রমশালী নন। তাকেও হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় 21-এর ভোট ফলাফলের উপর দাঁড়িয়ে জাতীয় স্তরে আজ একটা ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছে যে আগামী দিনে দিল্লির মসনদে মোদীকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন একমাত্র বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, মোদী বিপক্ষ মুখ তৈরি করার জন্য অনেক আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস। তারা 2013 সালে রাহুল গান্ধীকে প্রজেক্ট করে মোদী বিপক্ষ মুখ হিসেবে, কিন্তু 2014 সালের লোকসভা নির্বাচনে রাহুলের নেতৃত্বে কংগ্রেস মুখ থুবড়ে পড়ে। এরপর রাহুলকে সামনে রেখে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে মাঠে নামানোর চেষ্টা করে কংগ্রেস, কিন্তু 19-এর লোকসভা নির্বাচনেও প্রিয়াঙ্কাকে মাঠে নামিয়েও সুফল ঘরে তুলতে পারেনি কংগ্রেস।
এছাড়া মোদী বিরোধিতায় বিভিন্ন সময়ে রাজনীতির ফ্রন্ট ফুটে উঠে আসার চেষ্টা করেছে অরবিন্দ কেজরিওয়াল, মুনায়ম, অখিলেশ, মায়াবতী, চন্দ্রবাবু নাইডু, প্রয়াত জয়ললিতা সহ অনেকেই। কিন্তু কেউই শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীকে টেক্কা দিতে পারেননি। মোদী যে প্রতিপক্ষহীন তা বারবার প্রমাণিত হয়ে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে 21 নির্বাচনে বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াই করে মোদী এবং অমিত শাহদের হারিয়েছেন, তাতে এটা প্রমাণিত হয়ে গিয়েছে মোদী প্রতিপক্ষ একমাত্র মমতা। সেখানে তিনি অন্যান্য বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীদের থেকে নিঃসন্দেহে এগিয়ে। 21 নির্বাচনে বাংলার পাশাপাশি দেশের মোদী বিরোধী মানুষদের মনে একটা আশ্বাসের বার্তা দিয়েছেন যে মোদীর বিরুদ্ধে একমাত্র লড়াই করতে পারবেন মমতা। উল্লেখযোগ্য বিষয় হলো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মোদী বিরোধী নেতা নেত্রীদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেন। 19 লোকসভা ভোটের আগে এই মমতাই কলকাতার ব্রিগেড থেকে মোদী বিরোধী মহাজোটের ডাক দিয়েছিলেন, যদিও সেই জোট স্থায়িত্ব পায়নি। তবে সেই 19 থেকে প্রচারণার গুঞ্জন ওঠে দিল্লি যাবে হাওয়াই জোটি। 21 নির্বাচনে মোদীকে পরাস্ত করার পর সেই গুঞ্জন আরও তীব্র হয়েছে। মমতাকে প্রধানমন্ত্রী করার দাবি ধীরে ধীরে বাংলা ছড়িয়ে পড়ছে জাতীয় স্তরে, যদিও দিল্লির মহসন তো অনেক দূরের কথা। তবে একথা অন্তত হালফ করেই বলা যায়, শুধু বাংলায় নয়, জাতীয় স্তরে মোদী বিরোধী মুখ হিসেবে খুব দ্রুত উঠে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার চোখ রাখব পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। শুভেন্দুকে মানবেন না বিরোধী দলনেতা পদে, ইস্তফা দিতে প্রস্তুত বিজেপির 34 জন বিধায়ক। শুভেন্দুকে মানবেন না বিরোধী দলনেতা পদে, কানাঘুষো থাকলেও ক্রমশ প্রকাশ হচ্ছে মনোমালিন্য। তার জেরে এবার গণ ইস্তফার হুমকি দিয়েছেন দিলীপপন্থী একঝাঁক বিজেপি বিধায়ক। আর তাতেই অনেকেই মনে করছেন রাজ্য রাজনীতিতে প্রকট হবে অধিকারী এবং ঘোষ দণ্ড। নির্বাচনের আগে থেকেই তৃণমূলের দলত্যাগীদের নিয়ে বিজেপির ঘর যত ভারী হয়েছে, মতবিরোধ তৈরি হয়েছে তত বেশি। ঘাসপুর শিবিরের নেতামন্ত্রীরা পদ্মবনে ভিড় জমাতেই এক প্রকার আদিনব্য দণ্ড শুরু হয়েছিল। সেই দণ্ড প্রকাশ্যে চরম আকার নিয়েছিল 2021 নির্বাচনে বিজেপির বহুদিনের নেতামন্ত্রীদের বদলে প্রার্থী তালিকায় নবাগতদের নাম দেখে একাধিক জায়গায় প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ দেখিয়েছিলেন সাধারণ কর্মীরা। কোথাও কোথাও আদি বিজেপির পক্ষ থেকে প্রার্থীর নাম মনোনীত করে দেওয়াল লিখানো হয়েছিল। সেই সময়ে ভোট চোকাতে আপৎকালীন ড্যামেজ কন্ট্রোল হলেও ভোটে ভরাডুবির পর ফের প্রকাশ্যে এসেছে কোন্দল। আত্মবিশ্বাস এবং কেন্দ্রীয় নেতাদের রোজকার যাতায়াতের পরেও গেরুয়া শিবিরের রথের চাকা 100 আগে আটকে যাওয়ায় একে একে মুখ খুলেছেন জেলা স্তরের নেতারা। বিজেপির একাধিক প্রথম সারির নেতারা ভোটের ভরাডুবির কারণ হিসেবে আঙুল তুলেছেন প্রথম সারির মুখ আর অহেতুক যোগদান মেলা করে ভিড় বাড়ানোকে। এই মুহূর্তে বিজেপির নেতা মন্ত্রীরা যখন এক প্রকার চুপ আছেন, তখন ফের একবার উঠে আসছে দলের ভাঙন। একই বিজেপির হারের পর অনেকের ভুল ভাঙছে বলে ফিরছেন পুরনো ঘরে, কেউ বা অপেক্ষা করছেন পুরনো সাংসদ থেকে ডাকের। তবে এবার ক্ষোভ খোদ ঘাসফুল থেকে পদ্মবনের ভিড়ের হোতা শুভেন্দু অধিকারীকে নিয়ে। ক্রমে দলের পুরনো মুখদের পিছনে ফেলে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন তিনি। কিন্তু বিজেপির ভেতরের খবর, তৃণমূল থেকে বিজেপিতে এসেই বিরোধী দলনেতা পদ লাভে আদতে খুশি নয় দলের এক বিরাট অংশ। শুভেন্দুকে মানবেন না বিরোধী দলনেতা পদে, সূত্রীয় খবর দিলীপপন্থী 34 জন বিজেপি বিধায়কই মানছেন না তাকে বিরোধী দলনেতা হিসেবে। তাদের দাবি বিজেপির পুরনো নেতা বিধায়কদের মধ্যে থেকে কেউ যান ওই পদে। এমনকি দলের এক নেতার মতে এখনই বিজেপি সিদ্ধান্তে বদল না ঘটলে গণ ইস্তফার পথে হাঁটবেন বলেও হুমকি দিয়েছেন তারা। ওয়াকিফ আল মহলের মতে এতদিন ধরে যে গুঞ্জন ঘুরেছে, সদ্য বিজেপিতে এসেই প্রশংসা থেকে দায়িত্বে বহুদিনের কর্মী নেতা দিলীপের আলো কাটছিলেন শুভেন্দু। এই ঘটনার পর আরও প্রকট হবে ঘোষ এবং অধিকারীর ঠান্ডা লড়াই। এবার চোখ রাখব পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। ফের শিশির সুনীলের সাংসদ পদ খারিজের দাবি তুলল তৃণমূল। দলত্যাগ বিরোধী আইনে আগেই কাতির সাংসদ শিশির অধিকারী এবং বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বুধবার ফের সেই দাবি তুলল তৃণমূল। সাংবাদিক বৈঠক করে কুণাল বলেন, মহামারী এবং ইয়াস পরবর্তী পরিস্থিতিতে এই দুই লোকসভা কেন্দ্রের মানুষ সাংসদদের পরিষেবা পাচ্ছে না, তাই এই দুই কেন্দ্রে ফের ভোটগ্রহণ করে নতুন সাংসদ নির্বাচিত করা হোক। তৃণমূল এও দাবি তুলেছে দ্রুততার সঙ্গে শিশির অধিকারী এবং সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজ করতে হবে। উদাহরণ টেনে কুণাল বলেন, অতি দ্রুততার সঙ্গে যদি স্বপন দাশগুপ্তকে রাজ্যসভায় ফের মনোনীত করা যায় তাহলে এক্ষেত্রেও তা করা উচিত। স্বপন দাশগুপ্তকে 21 ভোটে বাংলায় তারকেশ্বর কেন্দ্র থেকে প্রার্থী করেছিল বিজেপি, তবে বিপুল ভোটে তৃণমূলের কাছে হারতে হয় তাকে। রাজ্যের ভোটে হারলেও সাংসদের উচ্চকক্ষে ফের রাষ্ট্রপতি ভবনের মনোনয়ন পেয়েছেন তিনি। নিয়মানুযায়ী রাজ্যগুলি থেকে বিধায়কদের ভোটে নির্বাচিত হয়ে যারা রাজ্যসভায় যান তারা ইস্তফা না দিয়েও অন্য স্তরের ভোটে লড়তে পারেন। যেমন তৃণমূলের মানুষ ভুইয়া রাজ্যসভার সাংসদ হওয়া সত্ত্বেও তিনি সবং কেন্দ্র থেকে লড়ে জিতেছেন এবং মন্ত্রী হয়েছেন, তাকে রাজ্যসভা থেকে ইস্তফা দিতে হয়নি কারণ তিনি নির্বাচিত।
এবার ছ মাসের মধ্যে তাকে যে কোনো একটি পদ ছাড়তে হবে। কিন্তু স্বপনবাবু ছিলেন মনোনীত, তাই তাকে উচ্চকক্ষে ইস্তফা দিতে হয়। সুনীল মণ্ডল গত ডিসেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ভোটের আগে নরেন্দ্র মোদীর সভায় বিজেপির মঞ্চে হাজির হয়ে বক্তৃত্ব করেছিলেন শিশিরবাবু। তাই এই দুজনের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে প্রয়োগ করে সাংসদ পদ খারিজের দাবি তুলল তৃণমূল। যদিও শিশিরবাবু এ ব্যাপারে বলেছেন, এক্ষেত্রে পুরোটাই লোকসভার স্পিকারের বিষয়, আমি কোনো মন্তব্য করব না। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। বাংলায় ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি, জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে তৃণমূল। করোনার দ্বিতীয় তরঙ্গের মধ্যে বাংলার নির্বাচন শেষ হয়েছে, তারপর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার শপথ নিয়েছে। এবার মমতার সরকার চাইছে কোভিড মিটে গেলেই ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন দ্রুত সেরে ফেলতে, পাশাপাশি রাজ্যসভার খালি আসনগুলিতেও ভোট সেরে নিতে চাইছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস এই মর্মে চাইছে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে বাংলার উপনির্বাচন ও রাজ্যসভার নির্বাচনগুলি দ্রুত সম্পূর্ণ করে ফেলতে। বাংলায় মোট ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, আর দুটি রাজ্যসভার আসন এখন পর্যন্ত খালি।